আপনারা জানেন বঙ্গবন্ধুর সেই জন্মশতবার্ষিকী বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী বলেন, আওয়ামী লীগের জাতীয় অনুষ্ঠান বলেন, প্রত্যেকটি জায়গায় মনে হচ্ছে প্রধানমন্ত্রীর সেই সাহায্য তহবিল বলেন, সব জায়গায় নিজেরা নিজেরা লুট করে টাকা পয়সা নিয়ে এই ইসলামী ব্যাংকটাকে আজকের একটি দেউলিয়াত্মার জায়গায় পৌঁছে দিয়েছে। এভাবেই শুরু হয় বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল ও বড় ব্যাংক ইসলামী ব্যাংকের দুর্ভাগ্যের সূচনা। গত মাসেও অর্থাৎ অক্টোবরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ইসলামী ব্যাংক যে ব্যাংকটি বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ছিল, গরিব মানুষের কিছু টাকা থাকে, এই টাকাটা কোথায় রাখবে, এটা একটা বিশ্বস্ত জায়গা ছিল ইসলামী ব্যাংক। অবশেষে সেই ইসলামী ব্যাংক নিয়েও কিন্তু নানা নাটক, নানা আলোচনা সমালোচনা চলতেছে। দর্শক, ইসলামী ব্যাংককে নিয়ে কি সমালোচনা হচ্ছে? ইসলামী ব্যাংক নিয়ে একটা অভিযোগ করেছেন ডক্টর ফয়জুল, সেটা হচ্ছে ইসলামী ব্যাংকে টাকা দিয়ে নাকি বঙ্গবন্ধুর জন্মদিন এবং বিভিন্ন সরকারি যে সব অনুষ্ঠান রয়েছে সেগুলো পালন করা হয়েছে। দর্শক, তিনি কিসের ভিত্তিতে কথাগুলো বললেন আপনাদেরকে ডক্টর ফজলকে কথাগুলো শোনাবো। এর আগে চলুন আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো, সেটা হচ্ছে ইসলামী ব্যাংক আসলে মূলত এটা নিয়ে সমালোচনা কেন হচ্ছে, কী হয়েছে, ইসলামী ব্যাংক কী ধরনের ঋণ দিয়েছে, যে ঋণ দেওয়ার কারণে এই ব্যাংক নিয়ে নানা আলোচনা হচ্ছে। চলুন এ নিয়ে একটা নিউজ দেখে আসি, এরপর ডক্টর ফজলকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনবো। ব্যাংকের কো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, শিরোনাম ছিল দ্য গভর্নমেন্ট ইনিশিয়েটস এ কুপ এট বাংলাদেশ বিগেস্ট ব্যাংক। এভাবেই শুরু হয় বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল ও বড় ব্যাংক ইসলামী ব্যাংকের দুর্ভাগ্যের সূচনা। গত মাসেও অর্থাৎ অক্টোবরে এই ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স আসে। প্রায় 7 বছর আগে সরকারের পৃষ্ঠপোষকতায় এস আলম গ্রুপ যখন ইসলামী ব্যাংক দখল করে, তখন ইসলামী ব্যাংকে মানুষের আমানত সবচেয়ে বেশি ছিল। মালিকানা দখল করে এস আলম গ্রুপ নামে বেনামে ভুয়া কাগজপত্র দেখিয়ে জামানত ছাড়াই হাজার কোটি টাকার ঋণ নেয় ইসলামী ব্যাংক থেকে। এই পত্রিকা চলমান 2 অক্টোবর 2022 সালে আমাদের সময় পত্রিকায় রিপোর্ট হয়, আইন ভেঙে নাবিল গ্রুপকে 6,370 কোটি টাকার ঋণ। সেই রিপোর্ট থেকে জানা যায় গত জুন শেষে ইসলামী ব্যাংক বাংলাদেশের মোট মূলধনের পরিমাণ ছিল 10,030 কোটি টাকা। এর 25% হিসেবে ব্যাংকটি একটি গ্রুপকে সর্বোচ্চ দিতে পারবে 2,507 কোটি টাকা, কিন্তু নাবিল গ্রুপকে দিয়েছে 4,000 কোটি টাকারও বেশি। বাংলাদেশ ব্যাংকের এক পর্যবেক্ষণ প্রতিবেদনে দেখা গেছে একক গ্রাহকের ঋণ সীমা লঙ্ঘন করে মাত্র 4 মাসের মধ্যে এসব ঋণের অনুমোদন দেওয়া হয়েছে। পর্যাপ্ত জামানত ও ডকুমেন্টও রাখা হয়নি, ঋণের অর্থ কোথায় ব্যবহার হবে তাও পরিষ্কার নয়। আজকে অর্থাৎ 24 নভেম্বর 2022 তারিখে ইসলামী ব্যাংক নিয়ে লিড নিউজ করে প্রথম আলো। এখানে তারা উল্লেখ করে নাবিল গ্রুপের জন্য যে অবৈধ ঋণ অনুমোদন করে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ, তার 2,460 কোটি টাকা এই নভেম্বর মাসেই তুলে নেয় নাবিল গ্রুপ। ইসলামী ব্যাংকে ভয়ঙ্কর নভেম্বর নামে আজকের প্রতিবেদনে প্রথম আলো লিখেছে, ভুয়া ঠিকানা ও কাগজে দুই কোম্পানি খুলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে 2,000 কোটি টাকা তুলে নিয়েছে একটি অসাধু চক্র। সব মিলিয়ে নানা উপায়ে ইসলামী ব্যাংক থেকে প্রায় 7,000 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। 8টি প্রতিষ্ঠানের নামে চলতি বছরেই এই অর্থ নেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ তুলে নেওয়া হয় চলতি মাসের 1 থেকে 17 নভেম্বর। শুধু নাবিল গ্রুপ নয়, ইসলামী ব্যাংক থেকে পরিচালনা পর্ষদের সহায়তায় আরও 1,000 কোটি টাকা বিনা জামানতে ও ভুয়া কাগজ দেখিয়ে তুলে নিয়েছে বহু বেনামি প্রতিষ্ঠান। প্রথম আলো বলেছে, ইসলামী ব্যাংক একসময় ছিল দেশের ভালো ব্যাংকগুলোর একটি, ভালো শিল্প গ্রুপগুলো ছিল ব্যাংকটির গ্রাহক। মালিকানা পরিবর্তনের 7 বছরের মাথায় ভালো গ্রুপগুলো ব্যাংক ছাড়তে বাধ্য হয়েছে, আর শীর্ষ গ্রাহক হিসেবে যুক্ত হয়েছে স্বল্পখ্যাত অনেক প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ এ নিয়ে, আপনারা দেখলেন প্রতিবেদনে যে কি কি অনিয়ম করেছে ব্যাংকটা, যে সমস্ত ঋণ তারা দিতে পারবে না সে সমস্ত ঋণও তারা দিয়েছে, যার কারণে এই ব্যাংক নিয়ে এত আলোচনা হচ্ছে। প্রিয় দর্শক, এই ব্যাংকের যারা মালিক বা এই ব্যাংক যারা পরিচালনা করে তাদের কিন্তু ভাবা উচিত ছিল যে এই ব্যাংকে অনেক গরিবের টাকা রয়েছে। ইসলামী ব্যাংক মানুষ আস্থা রাখে, ইসলামী ব্যাংকের উপর মানুষের বিশ্বাস আসে, এই জন্যই অত্যন্ত গরিব মানুষগুলো এই ব্যাংকে টাকা রেখেছে, আজকে তাদের টাকাগুলো কোনো নিরাপদ নয়। প্রিয় দর্শক, আমরা চাই সরকার যেন এটা ভালোভাবে হস্তক্ষেপ করে ইসলামী ব্যাংক যেন আবারও পূর্ণতভাবে মানুষ আস্থা ফিরে পায়, সেই ব্যবস্থা যেন সরকার করে, এটাই আমরা চাই। চলুন প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক নিয়ে ডক্টর ফয়জুল হক কি বলেছেন। বাংলাদেশের একটি স্বনামধন্য ব্যাংক হিসাবে পরিচিত ছিল, আমাদের বাংলাদেশের সবচেয়ে জনমানুষের কাছে পরিচিত নাম সেটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশকে দেখেছি বাংলাদেশের গরিবের ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত হতে,
জনগণের কাছে জনপ্রিয় একটি ব্যাংকে রূপান্তরিত হতে। কিন্তু বর্তমানে এই অবৈধ শাসক গোষ্ঠী এই ব্যাংকটিকে পরিবারতান্ত্রিক দলতান্ত্রিক ব্যবহার করতে গিয়ে আজকের কোটি কোটি টাকা তারা এই ব্যাংক থেকে বিভিন্ন নামে বেনামে তাদের নিজেদের চোরদেরকে ডাকাতদেরকে লোন দিয়ে ঋণ দিয়ে তারপরে এই ব্যাংকটাকে আজকের দেউলিয়াত্বের একটি দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। বন্ধুরা আমার, এই ব্যাংকটির বিরুদ্ধে এই শাসক গোষ্ঠী অন্যায়ভাবে বিভিন্ন ধরনের তকমা লাগিয়েছিল। আপনারা এমনকি জানেন 2013-14 সালের সেই সময় শাহবাগীরা পর্যন্ত এই ইসলামী ব্যাংককে জামাত ইসলাম এবং ইসলামপন্থী মানুষদের একটি কেন্দ্রবিন্দু মনে করে এই ব্যাংকের থেকে ট্রানজাকশন হচ্ছে, যুদ্ধাপরাধী পরিবার কিংবা বিভিন্ন ধরনের মানুষরা এখান থেকে সহযোগিতা পাচ্ছে, এই মিথ্যা বানোয়ার তথ্য প্রদান করে ব্যাংকটার বিরুদ্ধে তারা মিছিল করেছিল, বিভিন্ন জায়গার ব্যাংকের বুথগুলোতে তারা আক্রমণ করেছিল, টাকা পয়সা লুট করেছিল সেই লুটেরা বাহিনী, লুটেরা ইমরান বাহিনী। আপনারা জানেন এই শাসক গোষ্ঠী ক্ষমতায় আসার পরে যখন দেখেছে যে ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি ব্যাংক, এই ব্যাংকটার সাথে ইসলাম জড়িত আর এটা থাকার কারণে এই ব্যাংকের উপরে আস্থা রেখে এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, টাকা জমায় রেখেছে, সুদ মুক্তভাবে নিজেদের পরিচালনার জন্য তারা এই ব্যাংকটার মধ্যে আস্থা রেখে তাদের জীবনযাপন করেছে। কিন্তু এই শাসক গোষ্ঠী দেখেছে এই ব্যাংকটার এত টাকা, এত পয়সা, এত সুন্দর ম্যানেজমেন্ট, এটা দেখে তারা আর সহ্য করতে পারেনি। তারা কি করেছে, এই ব্যাংকটাকে তারা দখল করার জন্য তারা আজকের উঠে পড়ে লেগেছিল। সেই 14 সাল পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত এই কত কয়েক বছরে এই ব্যাংকটার ভিতরের ম্যানেজমেন্টের কমিটির মধ্যে পরিবর্তন এনে এখানের চাকরিজীবীদেরকে স্বেচ্ছায় বিভিন্ন জায়গায় চাকরি থেকে অব্যাহতি দিয়ে জামাতপন্থী বা শিবিরপন্থী যাদেরকে তারা মনে করেছে তাদেরকে, এমনকি নিরপেক্ষ সৎ মানুষদেরকে ব্যাংক থেকে চাকরিচ্যুত করে আজকের ব্যাংকটা আওয়ামী লীগদের হায়নাদের একটি রঙ্গমঞ্চে পরিণত হয়েছে। বাংলাদেশের সকল ব্রাঞ্চে ছাত্রলীগের গুন্ডাদেরকে ঢুকিয়ে দিয়ে আজকের যাদের মেধা নেই, শক্তি নেই, যোগ্যতা নেই, পড়া নেই, শোনা নেই, কোনো জায়গায় ব্যাংকিং খাতে অযোগ্য লোকদেরকে আজকের সেই ইসলামী ব্যাংকে ঢুকিয়ে তারপরে পরিচালনা পরিষদে ঢুকিয়ে সরকারের সরাসরি নির্দেশনায় এই ব্যাংকটা থেকে তারা টাকা পয়সা লুট করে নিয়ে যাচ্ছে। আপনারা জানেন বঙ্গবন্ধুর সেই জন্মশতবার্ষিকী বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী বলেন, আওয়ামী লীগের জাতীয় অনুষ্ঠান বলেন, প্রত্যেকটি জায়গায় মনে হচ্ছে প্রধানমন্ত্রীর সেই সাহায্য তহবিল বলেন, সব জায়গায় নিজেরা নিজেরা লুট করে টাকা পয়সা নিয়ে এই ইসলামী ব্যাংকটাকে আজকের একটি দেউলিয়াত্বের জায়গায় পৌঁছে দিয়েছে। বন্ধুরা আমার, আপনারা গত দুই একদিনের নিউজ শুনেছেন যে এই ব্যাংকিং জায়গায় গত এক মাসে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, যে পরিমাণ এই ব্যাংক থেকে লোন দেওয়া হয়েছে, এটা এ জাতির জন্য দুঃসংবাদ ছাড়া আর কিছুই হতে পারে না। আজকের এই ব্যাংকের মতো করে ইসলামী বিশ্ববিদ্যালয়কে দখল করেছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয়, মানারাত বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আপনারা দেখেছেন পত্রপত্রিকায় যে তাদের খেলার মাঠ, তাদের সেই জায়গার জমি জমা সহ থেকে শুরু করে ম্যানেজমেন্টের প্রত্যেকটি জায়গায় ভিসি সহ সরকারের দালাল বাহিনী থেকে শিক্ষা উপমন্ত্রীকে সেখানের কমিটিতে রেখে তারপরে সেই জায়গাগুলোতে দখল করে নিয়েছে। তারা কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারে না, তারা কোনো শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা করতে পারে না, তারা কোনো ব্যাংক প্রতিষ্ঠা করতে পারে না, কিন্তু তারা পারে কি, তারা পারে এই জায়গাগুলো দখলদারিত্বে নিতে, এই জায়গাগুলোকে দখল করে নিতে। আজকে দুঃখ বরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, যাদেরকে তোমরা যুদ্ধাপরাধী বলেছিলে, যাদেরকে তোমরা সন্ত্রাস বলেছিলে, যাদেরকে তোমরা সমাজের উচ্ছিষ্ট মনে করে তাদের উপরে জুলুম করেছিলে, নির্যাতন করেছিলে, তাহলে সেই জামাত শিবির, সেই যারা প্রতিষ্ঠিত তাদের ব্যাংক, তাদের বিশ্ববিদ্যালয়গুলো দখল দিতে তোমাদের কি একটু লজ্জা করে না, তোমাদের কি একটু শরম লাগে না, তোমাদের নিজেদের মধ্যে কোনো মানবতা বোধ, তোমাদের নিজেদের মধ্যে কোনো আত্মমর্যাদা বোধ নেই? আজকের তোমরা মানুষের প্রতিষ্ঠিত, যাদেরকে তোমরা তকমা লাগিয়েছ, তাদের প্রতিষ্ঠিত ব্যাংকগুলো আজকের নিজেদের একটি চাঁদাবাজ কেন্দ্রে পরিণত করে এই দেশটাকে শেষ করে দিচ্ছ। বন্ধুরা আমার, আজকে সেজন্য বলছি, আওয়ামী লীগের এই হাত থেকে দেশকে যদি রক্ষা করতে হয়, আওয়ামী লীগের হাত থেকে যদি ব্যবসা বাণিজ্য সবকিছু রক্ষা করতে হয়, তাহলে এই সরকারের পরিবর্তন ছাড়া কোনো কিছুই হবে না। বন্ধুরা আমার, আপনারা জানেন একটি দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে সেই দেশের যে কোনো মতের, যে কোনো আদর্শের ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল, সবকিছুকে রাজনীতির ঊর্ধ্বে উঠে সে জায়গাটাকে
তাদের মতো করে চলতে দিতে হয়। বিশ্বের বিভিন্ন দেশ আছে যেই দেশের সরকার এবং বিরোধী দলের মানুষদের মধ্যে ব্যবসায়িক অনেক পার্থক্য আছে, রাজনৈতিক মতাদর্শ রয়েছে, কিন্তু তাদের সেই শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, তাদের সকল কার্যক্রম কখনো কেউ হস্তক্ষেপ করে না। একমাত্র বাংলাদেশ যেই দেশে দল ভিন্ন হওয়ার কারণে, রাজনৈতিক আদর্শ ভিন্ন হওয়ার কারণে তাদের জায়গাগুলো দখলদারিত্বে নিয়ে তারা আজকের সেই দেশটাকে ধ্বংস করে দিতে চায়। এই বাংলাদেশই একমাত্র সম্ভব যেখানে যেই দল ক্ষমতায় আসবে সেই দলের বাহিরে ভিন্ন মতের যদি কেউ থাকে তাহলে তাকে সুন্দরভাবে সে জায়গায় ব্যবসা বাণিজ্য করার স্পেস দেয়া যায় না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। স্বাধীনতার 51 বছর পরে আমাদের এটা দেখতে হবে, এটা কোনোভাবে কাম্য নয়। আজকের এই ব্যাংকিং খাত থেকে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছিল, কিন্তু সেই ব্যাংকিং খাতে আজকের মানুষ এখন আজকে দেউলিয়া হয়ে যাচ্ছে। ব্যাংকে টাকা নেই, রিজার্ভ শেষ করে দিচ্ছে। বাংলাদেশের সব জায়গায় সবকিছু ধ্বংস করার পরে ইসলাম নাম দিয়ে যেই সকল প্রতিষ্ঠান ছিল সেগুলোকেও দখল দিয়ে আজকে তাদের পরিবারতন্ত্র কায়েম করেছে বন্ধুরা আমার। আজকে সেজন্যই আপনাদের সামনে উপস্থিত হয়ে এই বক্তব্যটি দেওয়ার অর্থ হচ্ছে, যদি তোমরা বলেই থাকো যে এদেশের জামাত শিবির কিংবা ভিন্ন মতের মানুষরা, বিরোধী মানুষরা তারা অযোগ্য, অপদার্থ, তারা কিছুই জানে না, তাহলে তাদের সেই অযোগ্য জায়গাগুলোতে তোমরা দখল করে এখন তো অপদার্থতার চরম বিপর্যয় তোমরা ডেকে নিয়েছে। তার মানে কি প্রমাণ হয় না যে আওয়ামী লীগের ম্যানেজমেন্টের চাইতে তোমরা যাদেরকে দোষারোপ করেছ সেই জামাত শিবিরের ভিন্ন মতের মানুষদের ম্যানেজমেন্ট অনেক ভালো ছিল? তোমরা আজকের ইসলামী ব্যাংকে দখল করে নিয়েছ, তোমরা আজকের বিশ্ববিদ্যালয় দখল করে নিয়েছ, আজকে শিক্ষাঙ্গনগুলোতে পড়াশোনা নেই, আজকের এই ব্যাংক খাতটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে, তার মানে তোমাদের সাথে দুর্নীতির সম্পর্ক আছে, কিন্তু ইসলাম নামধারী ব্যক্তিদের সাথে যুগে যুগে দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচারের সাথে সম্পর্ক ছিল না, এখনো নেই, সেটাই প্রমাণ হয়েছে। তাই জাতিকে আজকের জাগ্রত হতে হবে, আপনাদেরকে কথা বলতে হবে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে, এই দখলদার সরকারের বিরুদ্ধে কথা বলার উদাত্ত আহ্বান জানিয়ে। দর্শক, আপনার ডক্টর ফজলকের কথাগুলো শুনেছেন, তার কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে? তিনি যে যুক্তিগুলো দিয়েছেন, যুক্তিগুলো আপনার কাছে কতটুকু নির্ভরযোগ্য? আসলেও কি এইভাবে ব্যাংকে দুর্নীতি বা ব্যাংকের খাতে সরকার দুর্নীতি করেছে কিনা, এই ডক্টর ফজলকের কথাগুলো আপনার সত্য মনে হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর প্রত্যেক মুহূর্তে আপনারা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।